গতকাল রাত্রি ঠিক 9:05 আমি বাড়িতে থাকি, হঠাৎ একটা বিকট শব্দ হয়। পরে আমি এলাকার ছেলেকে, যারা দোকানদার, তাদেরকে ফোন করি। এখন তো লকডাউনের ব্যাপার, সবাই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিচ্ছে, তার জন্য দোকানদার কাউকে আমি পাইনি ফোনেতে। তারপরে সকালে এই জায়গায় আমি আসি, এসে দেখি আমার দোকানে এইভাবে বোম মারা হয়েছে। দোকানে যা অন্য যা যাবতীয় জিনিস ছিল সমস্ত লুট করা হয়েছে। পরে আমার দোকানে এইভাবে থাকার পর আমি থানার দ্বারস্থ হই। কাদের দিকে অভিযোগ করছেন? বিজেপির কিছু দুষ্কৃতি ছেলে দিন রাত এই এলাকায় মদ খেয়ে মানুষের ওপর নানা রকম অত্যাচার শুরু করছে আজ দীর্ঘদিন ধরে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।